হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো সোনার বাংলা রান্নাঘর। আজ আমি কি তৈরি করতে চলেছি তোমরা দেখতে থাকো। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হচ্ছে, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 2টো তেজপাতা, আর দিয়ে দেব ছোট করে একদম কুচি কুচি করে কাটা আমার আলুর টুকরোগুলো। ছোটো ছোটো করে কেটেছি আলুগুলো, দেখো এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে নাড়া করা করছি। এবার আমি এতে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো। আমি এখানে আলু নিয়েছি 1টা মাঝারি মাপের, পেঁয়াজ নিয়েছি আমি 2টো। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচা, টমেটো কুচানো দিয়ে দিলাম, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচানো। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখো আমার টমেটো কুচানো, আলু, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো সব ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি, আমি এই সুজিটাকে ভেজে রেখেছি খালি খোলা, সুজিটা দিয়ে দিচ্ছি। আমি করছি আজ সুজির পোলাও, তাহলে তোমরা জানতে পারলে আমি কি করছি, সুজির পোলাও। এতে আমি দিয়ে দেব এখন আমি বাদাম আর কাজু বাদাম ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার আমি দিয়ে দেব হলুদ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিই। এবার দিচ্ছি চিনি পরিমাণ মতন দিয়ে আমি এবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম।
দেখো আমার পোলাওটা কীরকম ঝরঝরে হয়েছে। তোমরা যে বাটিতে বা কাপে করে সুজিটা নেবে সেই কাপেই এক কাপ সুজি নিলে এক কাপ জল দেবে, তাহলে দেখবে খুব সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে, সুজির পোলাও। এবার আমি এতে ঘি ছোট চামচের এক চামচ মতন আমি ঘি দিয়ে দিলাম। তাহলে দেখো আমার সুজির পোলাওটা রেডি। তোমরা এটা করে খাবে, খুব সুন্দর হয়। সন্ধ্যাবেলার জলখাবারের জন্য, বাচ্চাদের টিফিনের জন্য তোমরা দিতে পারবে। তাহলে আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, আর নোটিফিকেশনে গিয়ে ক্লিক করো বেল আইকনটিকে, তাহলে প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই চলে যাবে। তাহলে দেখো আমি এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি।